বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সুধী মণ্ডলী, সাম্প্রতিককালে বাংলাদেশে একজন ব্যবসায়ী ফেসবুক লাইভে এসে সুইসাইড করেছিলেন। নেতিবাচক এ ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। এ ঘটনা আলোড়ন তুলেছিল গণমাধ্যমে, সরব হয়ে উঠেছিল সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র সবখানে। নেতিবাচক ঘটনাটি যাতে সামাজিক অঙ্গনে প্রভাব সৃষ্টি না করতে পারে, এজন্য 6 ঘন্টার মধ্যে ভিডিওটি সব ডিজিটাল মাধ্যম থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে মহামান্য আদালত একটি মহৎ কাজ করেছিল। পৃথিবীব্যাপী মানুষের মৃত্যুর একটি বড় কারণ আত্মহত্যা। বিশ্বে প্রায় 10 লাখ লোক প্রতি বছর এভাবে আত্মঘাতী হয়ে ওঠে। এ ধরনের নেতিবাচক ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় সংশ্লিষ্ট পরিবার, সমাজ, সর্বোপরি রাষ্ট্র। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর দেওয়া তথ্য অনুযায়ী দেশে গত 4 বছরে প্রতিদিন গড়ে 28 জন করে মানুষ আত্মহত্যা করেছিল, যার 2/3 নারী এবং বয়সে 21 থেকে 30 বছরের মধ্যে। প্রথম আলো উন্নয়ন সংস্থা আঁচল ফাউন্ডেশনের প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা যায়, গত 2020 সালে গোটা দেশ জুড়ে 14,834 জন বনি আদম মহান আল্লাহ তালার সিদ্ধান্তকে উপেক্ষা করে তড়িঘড়ি করে দুনিয়া ছেড়ে চলে গেছেন। 10ই সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী বিশ্বে প্রতি 2 সেকেন্ডে 1 জন করে মানুষ আত্মহত্যার চেষ্টা করে এবং প্রতি 40 সেকেন্ডে 1 জন করে মানুষ আত্মহত্যা করে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ পৃথিবীর আত্মহত্যা প্রবণ দেশের তালিকায় 10ম স্থান দখল করেছে। বিস্ময়কর ব্যাপার হলো, আত্মহত্যার এই মহামারী বাংলাদেশ সহ পৃথিবীর মানুষদের আতঙ্কিত করে না, বরং নিত্যদিনের বিনোদনের খোরাক যোগায়। তাই তো দেখি, একজন মহসিনের আত্মহত্যার ঘটনায় সামাজিক মাধ্যমের প্রায় সবাই বিশেষজ্ঞের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, কারণ তিনি একজন ধনী মানুষ। চিত্রনায়ক রিয়াজের শ্বশুর নাটকীয় ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে প্রথম। সাধারণ মানুষের ধারণা, সচ্ছল মানুষ মাত্রই সুখী এবং তাদের আত্মহত্যা করার কথা নয়। স্বভাবগতভাবে মানুষ আত্মরক্ষামূলক, কেউ আঘাত করলে স্বাভাবিকভাবে সে প্রতিরোধ করে থাকে। প্রশ্ন হল, আত্মরক্ষামূলক মানুষ কেন আত্মহত্যার মতো পথ বেছে নেয়? জার্মান সমাজবিজ্ঞানী এমিল দুর্খেইম আত্মহত্যার কারণ ও ধরন নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছেন। তার বিশ্লেষণ অনেকটাই যৌক্তিক। তিনি আত্মহত্যার জন্য অ্যানোমিকে দায়ী করেছেন। অ্যানোমির গ্রহণযোগ্য কোনো বাংলা প্রতিশব্দ খুঁজে পাওয়া না গেলেও ইংরেজি প্রতিশব্দ নামলেসনেস, এটাকে বাংলা করলে অর্থ দাঁড়ায় চূড়ান্ত আশা ভরসাহীন হয়ে জীবনবোধ সম্পূর্ণ খুয়ে ফেলা, আর এই অবস্থার শেষ পরিণতি হল আত্মহত্যা। দর্শক, আশাবাদ মানুষের বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়। কথায় বলে, সংসার সাগরে সুখ দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা। কথাটি অবাস্তব নয়। দুর্খেম প্রমাণাদি উপস্থাপন করে দেখিয়েছেন, ধর্মাচারীরা বা অপেক্ষাকৃত অসচ্ছল বেদুইন, ভবঘুরে, ভিক্ষু ইত্যাদি নানা ধরনের মানুষ যারা বড় কোনো উচ্চাশা লালন করে না বা প্রত্যাশার জীবনযাপন করে না, তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে কম। বাংলাদেশের বিভিন্ন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং মনোরোগ বিশেষজ্ঞদের প্রকাশিত প্রতিবেদন এবং গবেষণামূলক আর্টিকেল থেকে প্রতিমান হয়, আত্মহত্যার একটি কারণ মানসিক চাপ। আর মানসিক চাপটি হলো, আমি এমনটি চাই, অথবা আমি এমন পেতে চাই, অথবা আমার কিছু একটা করতে হবে, অথবা বড় কিছু করে ফেলতে হবে ইত্যাদি। এ ধরনের প্রবল আকাঙ্ক্ষা প্রচণ্ড মানসিক চাপ সৃষ্টি করে। দর্শক, বস্তুবাদী আর ভোগবাদী সমাজে, পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় প্রবল আকাঙ্ক্ষা মানুষকে অতি মাত্রায় প্রতিযোগী করে তুলেছে। প্রত্যাশা প্রাপ্তি এবং জয় পরাজয়ের এই প্রতিযোগিতায় সংবেদনশীল মানুষ, সৃষ্টিশীল মানুষ পরাজয় মানতে মোটেও প্রস্তুত নয়। সমতুল্য সমমনাদের বিজয়ে নিজেকে আর মানিয়ে নিতে না পেরে হাজার মানুষের ভিড় থেকে নিজেকে আলাদা করে ফেলে। জীবনে নেমে আসে হতাশা, আত্মবিশ্বাসের ঘাটতি সৃষ্টি হয়, নিজের মধ্যে প্রচণ্ড নেতিবাচক চিন্তা কাজ করে। এ জীবনের কোনো মূল্য নেই, আমাকে তো আর কিছুই হবে না, আমি এতই খারাপ ইত্যাদি নেতিবাচক চিন্তায় অবসাদগ্রস্ত হয়ে ওঠে। নিজেকে আর পরিবার পরিজন তথা কারোর সাথে খাপ খাওয়াতে পারে না, নিজের উপরে সকল নিয়ন্ত্রণ হারিয়ে নিজেকে নিজেই হত্যা করে ফেলে।
দর্শক, 10ই সেপ্টেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে গুরুত্বপূর্ণ একটি লাইন উল্লেখ করা হয়েছে, তা হল মুসলিম দেশগুলোতে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে কম। কারণ সূরা নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তাকতুলু আনফুসাকুম বলে আত্মহত্যাকে মহাপাপ ঘোষণা করেছে। এরপরও এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে যদি কেউ এই মহাপাপ করে, ফাসাউফা নুসলিহি নারা, তাকে উত্তপ্ত আগুনে নিক্ষিপ করা হবে বলে শাস্তি ঘোষণা করা হয়েছে। হতাশাবাদীদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 53 নম্বর আয়াতে ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না বলে আহ্বান করেছে। বেপরোয়া প্রতিযোগিতাকে নিরুৎসাহিত করে সূরা তাকাসুরের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আক্ষেপ করে বলেছেন, আলহাক মুত্তাকাসুর, আরো চাই, এই প্রাপ্তি যথেষ্ট নয়, আরো পেতে চাই, এই আকাঙ্ক্ষা তোমাদেরকে আমার থেকে গাফিল করে ফেলেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, এ গাফিলাতে তোমাদেরকে কবর পর্যন্ত নিয়ে যাচ্ছে, তবুও তোমাদের হুশ হচ্ছে না। কাল্লা সাউফা তাআলামুন, হুশ হওয়ার কথাও নয়, কারণ তোমরা আরো পেতে চাও, এ চিন্তা করতে করতে বেহুশ হয়ে গেছো। সুতরাং অচিরেই জানতে পারবে, কখন? লাতারা উন্নাল জাহাইম, যখন তোমরা জাহান্নাম দেখবে। দর্শক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের ঈমান অধ্যায়ের এক হাদিসে বলেছেন, একজন মুমিন যখন কল্যাণ প্রাপ্ত হন তখন আল্লাহর শুকরিয়া আদায় করে, আবার যখন বিপদগ্রস্ত হয় তখন সবর করে। উভয় অবস্থায় সে আল্লাহর নিকট পুরস্কার প্রাপ্ত হয়। সূরা আত-তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশ্বস্ত করে বলেছেন, ওয়ামা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহর উপরে ভরসা করে, হাওয়া হাসবুহু, আল্লাহ বলছেন আমি আল্লাহ তার জন্য যথেষ্ট, ইন্নাল্লাহ বালিগু আমরিহি, আল্লাহ পাকি তার কাজ বাস্তবায়ন করে দেবেন। দর্শক, বাঙালি একজন কবি বলেছিলেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, অথচ অনেকেই এই সুন্দর ভুবন ছেড়ে চলে যেতে চায়। তাহলে তার মধ্যে কত যন্ত্রণা, এ যন্ত্রণায় দগ্ধ হয়ে চলে যাচ্ছে তবুও কলেমা পড়ছে। সে মানুষটিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন কি করবেন না, এটা সম্পূর্ণ তার এখতিয়ার। তিনি আগুনের শাস্তি ঘোষণা করলেও তার এক নাম রহমান রহিম, তার এক নাম গফুর গফফার। সুতরাং আমরা দোয়া করি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুক, মাফ করে দিক। কিন্তু তাই বলে কোনো মানুষকে জাহান্নামী অথবা জান্নাতি বলে ঘোষণা দেওয়ার দুঃসাহস না দেখানোই ভালো, কারণ জান্নাত জাহান্নামের মালিক কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।